আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা ইনশাল আলোচনা করব সুরা আলে ইমরানের 62, 63 এবং 64 নম্বর আয়াত। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন লক্ষ্য করুন, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, ইনডিড, হাজা, হাজা মানে এইটা, দিস ইজ, দিস ইজ, খেয়াল করুন, ইন্না হাজা, লা হুয়া, লা মানে অবশ্যই, দেখুন, ফা সা লা কালবি, এই লা মানে সার্টেনলি, অবশ্যই, হুয়া মানে সেইটা, এইটা, সেইটা, কোনটা, আল কসাসু, কসাস, যেমন আমরা বাংলায় বলি কিসা, ভাই এটা কিসা বলেন তো, কিসা মানে কি ভাই, ঘটনা, বৃত্তান্ত, যাই হোক এটা আরবিতে বলে কসাস। সুরা কাসাস কিন্তু আছে, সুরা কাসাস কিন্তু ঘটনা বা বর্ণনা, বৃত্তান্ত, যে আল কি হচ্ছে, আল কসাসুল আল হাক্কু এবং অন দ্য ট্রুথ, অব দ্য ট্রুথ মানে সত্য, দ্য ন্যারেটিভ অব দ্য ট্রুথ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চেয়েছেন, প্রিয় ভাই বোনেরা, যারা এই প্রিভিয়াস আয়াতগুলো আপনারা পড়েছিলেন, যেমন 61 নম্বর আয়াতে, ওখানে আমরা পেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো কার মতো, আদম আলাইহিস সালামের মতো, এই হচ্ছে একটা কথা বললেন। আর একটা কথা বলেছেন যে তোমরা যদি এর পরেও ঈসার ব্যাপারে, তোমাদের সৃষ্টির ব্যাপারে, জন্মের ব্যাপারে কোনো ডাউট থেকে থাকে, তাহলে ঠিক আছে, কাজ করো। গত আমরা কালকে যেটা আলোচনা করেছিলাম যে তোমরা তোমরা নিজেরা চলে আসো আমাদের কাছে, তোমাদের স্ত্রী যে কাজ সাথে নিয়ে আসো আমাদের সাথে, এবং তোমাদের সন্তানদের, অর্থাৎ তোমাদের যে গ্রুপ, গোত্রের যে সন্তান আদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যা আছে, সবাইকে নিয়ে সামনে বসো। আর আমরা এই পক্ষ মুসলিম যারা আছি, আমরা আমরা আল্লাহ রাসুল আছেন, আমাদের সাহাবাইকার আমরা আছেন সম্মানিত, সবাই মিলে আমরা বসি। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা দিনের উপরে সত্য, যারা সত্য, তুমি তাদেরকে কি, এই যে যে গতকালকে আলোচনা ছিল, তাদের উপরে লানত, যারা সত্য বিরোধী, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী, তুমি তাদের উপরে লানত বর্ষণ করো, এই দোয়া আসো আমরা করি। আর এই কথাটি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নিশ্চয়ই এটা অবশ্যই অবশ্যই একটা সত্য বৃত্তান্ত, এটা একটা সত্য বৃত্তান্ত মানে ঘটনা, যেটা ইতিপূর্বে আলোচনা হয়েছে। জি, আর কি ভাই, হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মানে এবং মা মানে নেই, ও সবসময় মনে রাখবেন, আপনারা জানেন যে মা, মায়ের কয়েকটা অর্থ আছে, যেমন মা মানে না, মা মানে কি ভাই, কি, মা মানে না, আবার মা মানে কি, ইন্টারগেটিভ হিসাবে, আপনার প্রশ্নসূচক হিসাবে। আর এখানে মা মানে না হবে, কেন হবে, মায়ের পরে সবসময় মনে রাখবে যে মায়ের পরে যখন সামনে কোনো একটা ওই সেন্টেন্স ভিতরে ইল্লে থাকবে, তো ইল্লে হইলে সব ধরে নেবে যে এই মায়ের অর্থ হবে না। জি, ওয়ামা এবং না, মিন মানে কোনো, ইলাহিন, ইলা, ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ সারা, আল্লাহ সারা। আর আল্লাহ বলতেছেন যে ওই যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেসব হাবিজ হাবি কথা বলছে, আল্লাহ বলতেছেন আরে নেই 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 ইলা, কোনো ইলা নেই, একমাত্র আল্লাহ সারা, একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলা নাই। ইলা মানে কি ভাই, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, সেই কর্তৃত্বদাতা, সভরেনটি, এর কোনো কি নাই, ইলা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। জি প্রিয় ভাই বোনেরা, চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাকে নিজের নিজেকে কীভাবে ডিক্লেয়ার দিতেছেন। আমাদের তো লজ্জা থাকা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার তার নিজের সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করতেছেন, আর তারপরেও আমাদের ভিতরে এই বাদানুবাদ, এই বিভিন্ন মতবাদ, এই সেই হাবিজাবি হচ্ছে। যাই হোক, ওয়া এবং ইন্না, এবং আল্লাহ বলছে ইন্নাল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ, লা মানে অবশ্যই, হুয়া মানে তিনি, এবং অবশ্যই তিনি, আল আজিজুল আল হাকিম, আজিজ মানে পরাক্রমশালী, দ্য মাইটি, দ্য সুপার পাওয়ার, পাওয়ারফুল, অ্যান্ড আল হাকিম, হাকিম মানে কি, জ্ঞানের ভাণ্ডার, প্রজ্ঞা, যত ধরনের জ্ঞান বলেন, প্রজ্ঞা বলেন, সমস্ত কিছু ভরপুর হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর জ্ঞান থেকে
কিঞ্চিত সামান্য একটু 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 জ্ঞান প্রজ্ঞা মানুষের মাথায় একটু দেন ভিদায়, আজকে দেখেন আমরা স্যাটেলাইট, আমরা সেই রকেট এই আবিষ্কার করে করে কোথায় চলে যাচ্ছি, আল্লাহ সেই জ্ঞান প্রজ্ঞা থেকে একটু একটু দিয়েছেন। তাই প্রিয় বন্ধুগণ চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করছেন তার সম্পর্কে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা দেখুন, আমরা কিন্তু আবারও একটা কথা বলতেছি যে যারা নতুন এসছেন ভাই, একটু এই যে কালার দেখলে, কালার দেখলে বুঝতে পারতেছেন যে এটা কোন ধরনের শব্দ। এই যে দেখুন হর্ব, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন হলো ভাই আকাশি কালার, দেখুন এই যে আকাশি কালারগুলো, এই যে এগুলো হচ্ছে হর্বের চিহ্ন। আর হলো গিয়ে গোলাপি কালার হলে কি ভাই পার্সোনাল প্রোনাউনের চিহ্ন, গোলাপি কালার হুয়া, জি। আর ব্ল্যাক কালার হলে কি এখানে পাবেন আপনার ইসম বা নাউন, জি। চলুন আমরা পরে রাইতে যাই। হ্যাঁ, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল শুনুন, ফা ইন, ফা মানে অতঃপর বা তবে, ইন মানে যদি, এর পরেও যদি, তাওয়াল্লাও, তাওয়াল্লাও এই ও ও, তাওয়াল্লা মানে সে ফিরে যায়, তাওয়াল্লা মানে সে ফিরে যায় বা উপেক্ষা করে, আর তাওয়াল্লাও মানে তারা ফিরে যায়, খেয়াল করেন এখানে। তাহলে মূল শব্দ কি, তাওয়াল্লা মানে সে ফিরে গিয়েছে, ইয়া তাওয়াল্লা মানে সে ফিরে যায় বা যাবে, ক্লিয়ার। আর এখানে খেয়াল করুন, আর তাহলে এইটা করতে আসলো, তাওয়াল্লাও মানে তারা ফিরে যায়, তারা ফিরে যায়, তারা যদি উপেক্ষা করে, দে টার্ন অ্যাওয়ে, কি ফা ইন্না, তবে তবে আল্লাহ, ফা ইন্না আল্লাহ, তবে আল্লাহ হলেন কি আলিম, খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন, নোস ওয়েল, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক আল, এই যে বি এবং আল দুটো চলে আসছে দেখেন, বিল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করতেছে, ফাসাদ মানে কি ভাই, যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা গ্যাঞ্জাম লাগায়, যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা ত্রাস রাজত্ব কায়েম করে, এদেরকে বলা হয় ফাসাদ, মুফসিদিন, মুফসিদিন, এরা হইল কি ভাই মুফসিদিন। খেয়াল করুন কোত্থেকে আসছে, আফসাদা মানে সে ফাসাদ সৃষ্টি করেছে। আপনারা সবাই জানেন ক্রিয়ার প্রত্যেকটা শব্দ কোত্থেকে উৎপত্তি হয় ভাই, অতীতকাল থেকে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার, ক্রিয়া কোত্থেকে উৎপত্তি হলো, অতীতকাল পাস্ট টেন্স মাদি থেকে উৎপত্তি হয়। তো আফসাদা মানে সে ফাসাদ সৃষ্টি করেছে, ইউফসিদু সে ফাসাদ সৃষ্টি করে বা করবে, আফসিদ ফাসাদ সৃষ্টি করো, আর যে ফাসাদ সৃষ্টি করে তাকে বলা হয় মুফসিদ, মুফসিদ, জি। এটা হলে গিয়া পার্সোনাল নাউন, খেয়াল খেয়াল করেন দেখেন। আর যারা করেন, এই মুফসিদের সাথে কি চলে আসলো, ইনা, এই ইনা মানে প্লুরাল হয়ে গেল, তাহলে মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারীদের, বি মানে সম্পর্কে বা দ্বারা দিয়ে, যাই হোক, তাহলে সেই ফাসাদ সৃষ্টি সম্পর্কে কারীদের সম্পর্কে আল্লাহ কিন্তু খুব ভালো করে জানেন, মানে আল্লাহ কিন্তু একটু থ্রেড দিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি শুনে রাখুন, আপনি তো তাদেরকে বলছেন, দিনের দাওয়া দিয়েছেন, তাদেরকে আসতে বলছেন আসো, কিন্তু তারা এভাবে না এসে তারা আসবেও না, তারা কিন্তু তাদের ইলার ব্যাপারে তারা ঠিক থাকবে। তাহলে মনে রাখেন ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে কিন্তু আল্লাহ খুব ভালো করে জানেন, জি। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দেখেন কত দরদ, আল্লাহর কত মায়া, যে আল্লাহ চাচ্ছেন না যে যা মানুষগুলো বুঝতেছে না, না বুঝে বুঝে তারা চলে যাচ্ছে, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ্বান করতে বলতেছেন, তাদেরকে বলুন কুল, হে নবী আপনি বলুন, সেই ইয়া আহলাল কিতাবি, হে ওহে পিপল, হে মানুষগণ, হে জনগণ, কিসের আল কিতাব, কিতাবধারী মানে কিতাবধারী কেন বলা হয়েছে ভাই, কাদেরকে, ওই যে যারা ইহুদি বা নাসারা, ইহুদিদেরকে তো সেই তাওরাত দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালাম তাওরাত, তার অনুসারীরা ভাই সেই কিতাব পেয়েছেন, আবার নাসারা ইঞ্জিল তারাও তো কিতাব পেয়েছেন, এদেরকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, ও হে কিতাবধারীগণ, ও দ্য পিপল অফ, ও পিপল অফ দ্য বুক, হ্যাঁ, তাআলাও, তাআলাও, এই তাআলা মানে আসা, তাআলাও মানে তোমরা আসো, হ্যাঁ তোমরা আসো, তাআলাও মানে তোমরা আসো মানে লেটাস, এই এটা হলো লেটাস, তো আসা যাক, এসে যাও, কিসের ইলা মানে দিকে, কালিমাত, কালিমাত একটা কথা বা একটা বাণী, একটা কমন একটা বাণী, একটা কমন কমন টার্মসে,
একটা কমন টার্মসে আসো। দেখুন আপনি যদি ইংলিশ অনেক ভাইয়েরা বলছেন যে হ্যাঁ ইংলিশটা দিলে আপনার ভালো অর্থটা বুঝতে পারেন, হ্যাঁ ইংলিশের দিকে তাকাবেন। আমি কিন্তু হয়তো সবসময় সব আলোচনা হয়তো স্ক্রিনে আসবে না, আপনারা খেয়াল করবেন, খেয়াল করে করে সেগুলো দেখবেন যে সে ও পিপল অফ দ্য বুক কাম টু টার্মস, মানে একটা কমন টার্মসে আসো। আমরা যে ব্যাপারে তোমাদের দিনের ব্যাপারে তোমাদের ধর্মের ব্যাপারে আমাদের সামনে প্রায় একই, তো সেই দিকে আগে আসি, তারপরে আমাদের যেসব ছোটোখাটো ডিসপিউট আছে সেগুলো মেটানো যাবে। এইভাবে তুমি তাদেরকে ডাকো। চিন্তা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে তাদেরকে আহ্বান করতেছেন। জি প্রিয় ভাই বোনেরা দেখুন এই যে কুল কথাটা করতে এসছে, বারবার এসছি, দেখুন কওয়ালা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কুল মানে বলুন ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ আদেশ নিতে নিষেধ বা আমর, আমর যে খেয়াল করেন। যাই হোক এটা হলো কুল, এখান থেকে পেলাম। আর হইলো তা আল্লাহ মানে সে এসেছে, তা আল্লাহ মানে সে এসে, ইয়া তা আল্লাহ সে আসে বা আসবে। জি আর তা আল্লাহ মানে আসো। যাই হোক হ্যাঁ এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সাওয়াউন, সাওয়াউন মানে ভাই সাওয়াউন বা সাওয়াইন এটা লেগে সমান, অ্যাজ সেম অ্যাজ অথবা কমন কি বাইনা, বাইনা না বাইনা মানে বিটুইন, এই যে বাইনা কথাটা কিন্তু ভাই বিটুইন বা মাঝে, বিটুইনের মাঝে না মানে আমাদের, এই যে না মানে আমাদের, দেখেন বাইনা না আমাদের মাঝে, ওয়া বাইনা কুম তোমাদের মাঝে, হ্যাঁ বাইনা কা তোমার মাঝে, বাইনা হুম তাদের মাঝে, হ্যাঁ বাইনা না আমাদের মাঝে। দেখেন সাওয়া ইন বাইনা না আমাদের মাঝে, ওয়া বাইনা কুম তোমাদের মাঝে সমান। আসো তোমরা আমরা একসাথে বসি, যে যে ব্যাপারটা তোমাদের সাথে আমাদের সাথে একই সেটা কি ভাই আল্লাহ, এইটা কিন্তু আল্লাহ হয়ে গেছে। এই কথাটাকে আপনি একটু ভাঙেন, কি আসবে আন, আন প্লাস লা, আন মানে যে বা যেন, লা মানে না, মানে যে না দ্যাট না কি, না আবুদু, না আবুদু মানে আমরা এবাদত করব। আসো তোমরা একটা কমন কথা যেন সেটা হলো কি আমরা এবাদত করব কিসে, খেয়াল করুন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আন মানে যেন না আমরা এবাদত করব, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আসো একটা কমন কথায় যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, সেটা তো আমরা কমন করতে বলতে পারি, যেহেতু এক আল্লাহ তোমাদের নবীর উপরেও কিতাব দিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইঞ্জিল দিয়েছেন, আর আমার উপরেও আমার কাছেও আল্লাহ সেই আল্লাহই কিন্তু কিতাব দিচ্ছেন, হ্যাঁ তাহলে সেই আল্লাহর, আসো সেই আল্লাহ আমরা ইবাদত করি, এটা কমন তো এটা জিনিস। প্রিয় ভাই বোনেরা দেখেন কত সুন্দরভাবে আল্লাহ খুলে 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 বর্ণনা করতেছেন, বুঝাচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। জি প্রিয় ভাই বোনেরা খেয়াল করুন যে না বুদু কথাটা, না বুদা কোথায় আসলো আবাদা থেকে, আবাদা সে ইবাদত করেছে অতীতকাল পাস্ট টেন্স, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, আর উবুদ ইবাদত করো, আর যিনি ইবাদত করেন তাকে বলা আবিদ, আবিদ হ্যাঁ যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদ, বলে না ভাই উনি খুব আবেদ বান্দা, উনি খুবই আবেদ বান্দা মানে কি ও ইবাদত গুজারি বান্দা। জি আর দেখুন এটা ক্রিয়া বিশেষ কী হলো ভাই ইবাদাত, ইবাদাত আমরা ইবাদত করি, জি ইবাদাত ক্রিয়া বিশেষ ভার্বাল নাউন। জি তাহলে কী পেলাম যে তোমরা আসো কমন এক টার্মসে আসো, বিটুইন আস অ্যান্ড ইউ দ্যাট উই ওয়ার্শিপ নান বাট আল্লাহ। হ্যাঁ আরেকটা ব্যাপার আসো, আরটা আমরা করতে পারি সেটা কি ওয়া এবং লা মানে না, অ্যান্ড ডু নট, ডু নট নুশরিকা, নুশরিকা নুন চলে আসছে সামনে, খেয়াল করেন ভাই নুশরিকা, নুশরিকা মানে আমরা শরিক করি না, আসো আমরা শরিক করি না বিহি তার সাথে সাই আন কোনো কিছুকে, অ্যান্ড দ্যাট উই অ্যাসোসিয়েট নাথিং উইথ হিম আমরা তার সাথে কাউকে শরিক করব না। আসো এই কমন কথা, এটা তো কমন আমরা করতে পারি যে এক আল্লাহর আমরা ইবাদত করব আর তার সাথে কাউকে আমরা শরিক করব না। প্রিয় ভাই বোনেরা দেখুন এই নুশরি কথাটা করতে আসছে, আশরাকা মানে সে শিরক করেছে, ইউশরিকু সে শিরক করে বা করবে, আশরিক শিরক করো, আর যিনি শিরক করে তাকে বলা হয় কি ভাই মুশরিক, মুশরিক দেখেন কোথেকে, আমরা অনেক সময় বলি যে মুশরিক মুশরিক, হ্যাঁ তো মুশরিক কোথেকে উৎপত্তি হলো এই আশরাকা থেকে, আশরাকা থেকে হয়ে গেল মুশরিক যে শিরক করে। আবার দেখেন ভাই এখানে যদি আসলামা দেন মানে মুসলিম কীভাবে পাবেন, আসলামা সে আত্মসমর্পণ করেছে,
ইউসলিমু, সে আত্মসমর্পণ করে। আসলিম, আত্মসমর্পণ করো। আর যিনি আসলিম আত্মসমর্পণ করে তাকে বলবো আমরা মুসলিম। মুসলিম এভাবে আমানা দিয়ে যান, আর যিনি ইমান নেন তাকে বলে মুমিন। এইভাবে দেখেন, তো যাই হোক, রিলেটেড আরও একটা শব্দ পেলাম, আংজারা মানে সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে, আংজির সতর্ক করো, আর যিনি সতর্ক করো তাকে বলে মুংজির। মুংজির জি প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে থাকেন এভাবে, আমি মনে করবো যে ইনশাল্লাহ এভাবে বারবার বারবার একই শব্দ আমরা আনতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি শব্দ কোরআনে নিয়ে আসেননি। আপনারা জানেন যে মাত্র কোরআনে কত শব্দ আছে, টোটাল 78,000 শব্দ। সেই 78,000 শব্দের ভিতরে মাত্র 2,000 শব্দ আল্লাহ ইউজ করছেন। এই 2,000 শব্দই 78,000 শব্দকে কভার করেছে। আবার এই 2,000 শব্দের ভিতরে 1,000 শব্দ কোরআনে এসছে মাত্র 2 বা 3 বার, সেগুলো আমাদের জানারও অতটা দরকার নেই, এগুলো আনকমন শব্দ। আর 1,000 শব্দ কিন্তু কোরআনের বারবার 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 এসছে। সেই 1,000-এর ভিতরে আবার 300 শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, আমরা বাংলার সাথে মিল আছে। বুঝতে পেরেছেন যে আমরা কতটা শব্দ শিখতে হয়? মাত্র 700 শব্দের মতো আপনি যদি শিখেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ কোরআন দেখে দেখে বুঝতে পারবেন। জি চলুন প্রিয় ভাই বোনেরা, দেখুন এর পরে আয়াত আল্লাহ বলছেন যে হ্যাঁ আসো, আরেকটা ব্যাপারে কি, ওলা এবং না, ইয়াত্তাখিজা, ইয়াত্তাখিজি মানে গ্রহণ করা। আসো আমরা কোনো গ্রহণ করব না, বাদু না, আমাদের কেউ, বাদান মানে কাউকে, আমাদের কেউ যেন কাউকে আমরা গ্রহণ করি না, কিভাবে, কি হিসাবে, আর বাবান, রব, রবের সাথে এখানে আর বাবান হয়ে গেছে, মানে রব হিসেবে, অ্যাজ আ রব, আমরা কেউ যেন কাউকে, রব মানে কি বলা হয় ভাই বলেন তো, রবের কথার অর্থ হলো ইংরেজিতে বলে সাস্টেইনার, সাস্টেইনার মানে লালন পালনকারী, যিনি লালন পালন করে থাকেন। চিন্তা করেন, আমরা জানি যে কুল আউজুবি রব্বিন্নাস, হে হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। রব হলো কি ভাই, যিনি চাইতে না চাইতে যার যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন, সে হোক মুসলিম অথবা নন মুসলিম, যিনি তার যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি হলেন রব। আর সেই রবকে আল্লাহ, আল্লাহ, আজকে পৃথিবীতে কোটি 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 মানুষ আছে যারা আল্লাহকে স্বীকারও করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও করে, কিন্তু আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করেননি, আল্লাহ তাদের পানি বন্ধ করেননি, সব কিছুর, তাদের খাবার দাবার, তাদের থাকা বাসস্থান, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করতেছেন, এর নাম হয়েছে রব। এই জন্য আল্লাহ বলতেছে আসো তোমরা, আমরা যেন একে অপরকে কাউকে রব হিসাবে না মানি। কিন্তু ভাই হায় হায় দুর্ভাগ্য, দেখবেন যে কেউ কেউ বলে সে এই অমুকে সে জ্ঞান দেয়, অমুকে ধন সম্পদ দেয়, অমুকে এইটা দেয় সেইটা দেয়, এইভাবে আমরা কিন্তু অমুকরে অমুকে সাব্যস্ত করি। আবার কিন্তু দেখবেন যে আমরা অনেক সময় কথার মাঝেও, আমরা মুসলিম হয়ে কথার মাঝেও কিন্তু আমরা অনেক কিছু বলে ফেলি যে বলাগুলো আমাদের উচিত নয়। আমরা অনেক সময় বলি, মানে এতটা আবেগে আপ্লুপ্ত হয়ে যায় কেউ কাউকে যদি উপকার করে, তখন আমরা বলেই ফেলি হাস হাস ভাই বা স্যার বা বস আপনি আসেন বিধায় আমরা চারটা ডাল ভাত খাইতেছি, আপনি আসেন বিধায় আমরা চারটা ডাল ভাত খাই, মানে কি ভাই, আহ কে খাওয়াচ্ছে আর কাকে আমরা বলতেছি। প্রিয় ভাই বোনেরা আসুন আমরা কোরআন বুঝি, এবং আমাদের কথাবার্তা চলাফেরা ওঠা বসা সব কিছু যেন আমরা কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি। যে চলুন দেখি, রব হিসেবে যেন আমরা কাউ কাউকে গ্রহণ না করি, এই কথাটা আল্লাহ আমাদেরকে বলতেছেন। মিন দুনিল্লাহ, মিন মানে, মিন দুনি মানে ব্যতীত বা সারা, আল্লাহ, আল্লাহ সারা। প্রিয় ভাই বোনেরা দৃষ্টি খেয়াল করুন, এই যে এক্সেপ্টের আমরা কয়েকটা আরবি পাই, ইল্লা মানে ব্যতীত বা সারা, গয়ের মানে ব্যতীত বা সারা, আর এই দুনি, এই দুনি মানেও ব্যতীত বা সারা, চলে আসে এই দুনি। তো মিন দুনিল্লাহ, তো আল্লাহ সারা যেন আমরা অন্য কাউকে যেন আমাদের সেই রব হিসাবে, মানে আমাদের লালন পালনকারী বা আমাদেরকে সব কিছু মনে হয় যে আমাদের রিজিক খাওয়াচ্ছেন, আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের আয় উন্নতি সব মনে হয় সেই করতেছেন, খবরদার খবরদার, এইরকম ধারণা যেন আমাদের মনে না আসে। জি এরপর দেখুন আল্লাহ বলছেন কি, হ্যাঁ এরপরে আল্লাহ সুবহানাহু দেখছেন ফাইনাল কথা বলে দিচ্ছেন সেই তাদের সাথে, তাদের সাথে বসার জন্য বলতেছেন তুমি বসো, যাতে তোমাদের সাথে আমাদের সাথে যাতে একটা কমন জিনিসে মিল আছে, আমরা সেই নিয়ে আলোচনা করি, তোমরা এক আল্লাহকে স্বীকার করি, আর আমরা যেন রব হিসেবে অন্য কাউকে না মানি, আর আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করি, কাউকে যেন শরিক না করি, শরিকটা কিন্তু খুবই খারাপ, শিরক, এই কথাগুলো বলছেন। এরপর আল্লাহ ফাইনাল কথা বলতেছেন, দেখেন এখন আসুন, ফা অতঃপর, ইন মানে যদি,
তারপরে যদি, তারপরেও যদি তাওয়াল্লাও, তাওয়াল্লাও, তাওয়াল্লাও মানে কি ভাই, মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখ হয়ে যায়, দে টার্ন অ্যাওয়ে, দে টার্ন অ্যাওয়ে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায় তারপরেও, ভাই এই কথাগুলো কিন্তু দেখেন সেই তখনকার যুগের কথা, যেগুলা ইসলামের দিনের দাওয়াতের ব্যাপারে যখন এই কথাগুলো বলছে, আজকেও কিন্তু, আজকেও কেন, কিয়ামত পর্যন্ত এই কথা কথাই থাকবে। আমাদেরকে কিন্তু এভাবেই মানুষদেরকে দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলতেছে, হে রাসূল, এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, ফাকুলু, ফা মানে তবে, কুলু, খেয়াল করেন ভাই, কুল মানে তুমি বলো, আর কুলু মানে তোমরা বলো, ক্লিয়ার? তাহলে তোমাদের যে গ্রুপ, এই মুসলিম যে দল, তাহলে তোমরা ওদেরকে বলো। ওখানে তো ভাই দুই দল হয়েছে না, দুইটা দল হলো না, তাহলে বলতেছে ফাকুলু, তবে তোমরা বলো ইশহাদু, ইশহাদু মানে কি দেখেন, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে তো বললাম যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না, আর তোমরা একে অপরকে রব হিসাবে মানবা না, তাহলে তোমরা সাক্ষী থাকো। দেখেন সাক্ষী করতে গেছে, শাহিদা মানে সে সাক্ষ্য দিয়েছে, ইয়াশহাদু সে সাক্ষ্য দেয় বা দিবে, আর ইশহাদ, ইশহাদ সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও, ঠিক আছে, আর ইশহাদু মানে সাক্ষ্য দাও বা সাক্ষ্য থাকো। এখান থেকে উ যোগ করা হয়েছে, এখান থেকে উ, এই উ কীভাবে পুলুরালে চিহ্ন, উ কি ভাই পুলুরানে চিহ্ন, তো ইশহাদু মানে তোমরা সাক্ষ্য দাও বা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী থাকো, বি আন্না, বি আন্না যে নিশ্চিত যে মুসলিমুন, আমরা মুসলিম, তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, আমরা মুসলিম, আর তোমরা সাক্ষী থাকো, সে কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের সাথে দেখা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে দেখা হবে, আর সেদিন আজকে সাক্ষী দিয়ে যাও, আর সেদিনও সাক্ষ্য থাকো। জি প্রিয় ভাই বোনেরা, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলতেছেন আপনার আমাদের সামনে, খুলে খুলে বলতেছেন। এই জন্য আমি বারবার বলি, একই কথা বারবার বলি, আল্লাহ আপনাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কিছু দেখছেন, বিধায় কোরআন শোনার ব্যবস্থা করেছেন, যা সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাউহুম, আর আমি যদি তাদের ভিতরে, তাদের ভিতর ভালো কিছু দেখতাম, তাহলে অবশ্যই তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করতাম, আর যাদেরকে দেখছেন, যাদের মনের ভিতরে একটু ভালো কিছু আছে দেখছেন, বিধায় আল্লাহ কোরআন তার বাণী, তার কথা খুলে খুলে বর্ণনা করার জন্য শোনার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই সৌভাগ্য ভাই ভান ভাই আপনারা যে আসুন, আমরা যেন এই কাজের মাধ্যমে আমরা আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন, আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করুন, এই যে আমরা দুটো পেয়েছিলাম, যে শাহিদা বললাম, শাহিদা হলো সামিয়া গ্রুপের, আর 4 নম্বর ফর্মে আছে আসলামা, আসলামা মানে সে আত্মসমর্পণ করেছে, আর ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আসলিম আত্মসমর্পণ করো, আর যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম, মুসলিম, জি, আর আত্মসমর্পণের ভার্বাল নাউন হলো ভাই ইসলাম, ইসলাম, তো এই মুসলিম থেকে মুসলিমুন হয়ে গেছে, মানে প্লুরাল হয়ে গেল, মুসলিমুন, উনা, এই যে উনা, উনা যোগ হয়ে গেছে, খেয়াল করুন প্রত্যেকটা শব্দ, এই রুট যদি আপনি ধরতে পারেন, এখান থেকে আপনি জাস্ট সিঙ্গুলার প্লুরাল চিহ্ন দিলে আপনি সব মিলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের ক্লাসের ব্যাপারে আপনারা অনেকে অনেকে সুন্দর সুন্দর মন্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আমরা ইনশাল্লাহ আপনাদেরই মতামতের ভিত্তিতে আমরা নিয়মিত প্রতিদিন সকালে যেভাবে ক্লাস আপলোড করছিলাম সেভাবেই করব, তবে শুক্রবার দিন আমরা উইকেন্ড কাটাবো, উইকেন্ড শুক্রবার আমরা বন্ধ রাখবো, আর যে আমরা ইয়াসিন সুরা শুরু করেছি সেটা আমরা টাইম টু টাইম আর কি, প্রতিদিন বিকেলে পারবো না, আমরা মাঝে 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 সুরা ইয়াসিন দিয়ে যাব। আর আমাদের অনেক ভাইরা, যেমন আমাদের মাইনুদ্দিন ভাই বলেছেন যে সুরা কাহাফ দেওয়ার জন্য, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক আমি ইনশাল্লাহ দিয়ে যাব, সেটা পর্যায়ক্রমে আর কি, নিয়মিত ধারাবাহিকভাবে যখনই আমরা সুযোগ পাই তখনই দেবো ইনশাল্লাহ। যেহেতু সুরা ইয়াসিন শুরু করেছি, এটা আস্তে আস্তে শেষ হোক,
এরপরে আমরা দেখব কোনটা আপনারা কী ভালো চাচ্ছেন সেটা ইনশাল্লাহ দেব। আল্লাহ আপনাদের সবাইকে আমাকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।